ওদের প্রশ্ন করলেন লোকজন, জিমাকে ফেস করার সুযোগ হয়নি, তবে মাঠে যখন নামতাম তখন চিমা কেন পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারকেও আমি ভয় পেতাম না, এটা তো তোমাকে জানা হবে। কারণ 1977-এর একটা ম্যাচের কথা তোমাদের নিশ্চয়ই বলতে হবে, পেলে, এটা আমি নিজের ডাক নিজে পেটাচ্ছি না, উনি একজন সম্বন্ধে বলেছিলেন আপনারা জানেন, 5:20-তে খেলা শেষ, 8:20-তে ব্যাংকোটে ওই আমাদের গ্র্যান্ড হোটেলের ব্যাংকোটে ওনাকে ফিলচেট করা হচ্ছে। তো উনি এত অভিভূত, উনি যেদিন জানতেন যে আমাদের দেশটা হচ্ছে পিলগ্রিমেজ কান্ট্রি অর্থাৎ তীর্থের দেশ, কিন্তু আমাদের এই দেশে একটা ছোট্ট শহরে আমাদের মতন সামান্য খেলোয়াড়ের এরকম উপহার দিতে পারে, যদিও সেদিন আমাদের ফেরারে মারছিল। ও একেবারে অ্যাস্টনিশড যে এই টিমটা এত সুন্দর খেলল কি করে। উনি বলেছিলেন যে তোমরা ইউরোপে গিয়ে খেলো না কেন, যাই হোক পেলের মার্কার হিসেবে আমার একটু দায়িত্ব সবাই সেদিন ওর ওটা মনমান দল যা খেলেছিল মানে কোনো ভাষা নেই, আমার নিজেদের কথা আমি বলছি না, কিন্তু দেখুন এমনই আমার সৌভাগ্য, সব নাম হচ্ছে শিবাজি ব্যানার্জি, সুধীর কর্মকার, সুব্রত বর্তায়, প্রদীপ চৌধুরী, দিলীপ পালি, কুসুম ব্যানার্জি, আমার যখন আমার নামটা এলো উনি ওই বেরিয়ারের মধ্যে ছিলেন, প্রদীপ ব্যানার্জি, চুনি গোস্বামী, যতীন দাস, এরকম পাগল ফুটবল খেলোয়াড় পাগল মানুষ, মোহনার পাগল অবশ্যই মন্ত্রী ছিলেন, রমা চৌধুরী, দীরেন্দ্র সব দাঁড়িয়ে আছে, ওইখান থেকে উনি বেরিয়ে এলেন, ওই বেরিয়ার থেকে আমরা দূরে দাঁড়িয়ে আছি, তখন আমাদের একদম সিভিল আমরা নর্মাল ড্রেসে, উনি বেরিয়ে এসে বলছেন আস্তে আস্তে বলছেন, ইউ দ্যাট নাম্বার 14 হু ডিড নট অ্যালাউ মি টু প্লে, চুনিদা পাস থেকে বললেন এই কমপ্লিমেন্টস ফর আর কেস উদম দা, এটা বড় কথা না, উদ্দেশ্য এটা বড় হত্যা নিও, এটা 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 আমার টাকা আমি পেটাচ্ছি না। একটা প্রশ্ন আছে, বাবলু ভট্টের পেছনে তুমি সামনে, সব ফরওয়ার্ডদের বুক কাঁপত, এটা বলা মুশকিল, এটা অহংকারের কথা হয়ে যাবে, ওই যে একটা কথা বললাম ভয় পেতাম না, তো মাঠে তোমার ফরওয়ার্ড হয়েছে অন্তত আমাদের কলকাতা খেলা ভারত করছে, এটা আপনারা জানেন বলার কিছু নেই, ফুটবল আবারও বলি দলীয় খেলা, সমবেত খেলা, একার খেলা নয়, হয়তো কেউ কখনো কোনোদিন ছাপিয়ে গেছে, কিন্তু তা বলে এই নয় আমি 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 চক্রবর্তী, বাট আমার ব্যক্তিগত যেটা গৌতম বলতে চাইছে ভয়ভার করে আমি কাউকে ভয় পাইনি, ভয় পাইনি বলেই হয়তো জানি না, আমার খুব সৌভাগ্য আজকে কালকের এই পুরস্কার নিয়ে আজকে আমি কিছু বলবো না, তাই বোধ হয় আপনারা এত ভালোবাসা পেয়েছি, তাই বোধ হয় 1983-তে ক্যাপ্টেন হয়ে 1923-এ 40 বছর বাদে আমি মনমান দত্ত পেতে চলেছি, আমি বাকিরা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।